কাছ থেকে আর্থিক সহায়তা ছাড়াই দিলে দিলে করা আমাদের এই স্বপ্নের শুরু। মেয়ে মানুষ বিজনেস করে, এটা কেন জানি আজকের সমাজ মেনেই নিতে পারে না। ওয়াইফ বিজনেস করা মানে হাজবেন্ডকে কথা শুনতে হয়, বউকে দিয়ে টাকা ইনকাম করায়, আর হাজবেন্ড ওয়াইফ একসাথে বিজনেস করলে তখনও শুনতে হয় হাজবেন্ড নাকি বসে বসে টাকা খায়। আসলে কি বিজনেস করাটা এতটাই সোজা? বসে বসে টাকা হাতের মুঠোয় চলে আসে, ব্যাপারটা অনেকে এরকমটাই ভাবে। আজকের এই সোসাইটি কেন জানি মানুষের সফলতাটা দেখতে পারে না, কতটা কষ্ট করে মানুষ এই পর্যন্ত আসে সেটা কেন জানি কেউ জানতেই চায় না। তাই মানুষের মুখ থেকে কটু কথা বের হতেও সময় লাগে না, হুট করে কারো উপরে একটা ব্যাড কমেন্ট ছেড়ে দেয়। আজকে আমার নতুন শোরুম ওপেনিং এর দিন, আমি অনেক বেশি খুশি ছিলাম। এই শোরুমটা সাজাতে হিউজ একটা অ্যামাউন্ট তো খরচ হয়েছেই, পাশাপাশি সাথে যোগ করতে হয়েছে আমার এবং আমার হাজবেন্ডের অনেক পরিশ্রম। শোরুম সাজানোর জন্য হিউজ একটা অ্যামাউন্টের শিপমেন্ট এসেছে এবার। তার মধ্যে কিছু প্রোডাক্ট ছিল স্কিন কেয়ারের, আর কিছু প্রোডাক্ট ছিল মেকআপ আইটেমের। আর শোরুম ওপেনিং এর জন্য আমাদের বাসায় তৈরি হচ্ছিল পিঠার আইটেম, কারণ শিরিন মানুষদের মিষ্টি মুখ করাতে হবে না। আর এর জন্য আগের দিন আমার শাশুড়ি মা রাত ভোরে পিঠা বানিয়েছে। কেমন লাগতেছে? তাই মোটা লাগতেছে না? তাহলে আমার সুন্দর লাগলো তো। মোটা লাগলে কি মানুষ খারাপ লাগে? তোমাদের বউ ভাবি। তবে আশেপাশের মানুষ যাই বলুক না কেন, আমাদের ফ্যামিলির মেন্টালি সাপোর্ট আমাদের উপর সবসময় ছিল এবং আছে, যার জন্য লাইফে কখনো ভেঙে পড়লেও কিভাবে যেন দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলার অশেষ রহমতে ছোট্ট রুম থেকে শুরু করা আমাদের এই বিজনেস আজকে এত বড় একটা শোরুমে পরিণত হয়েছে। ওপেনিং এর দিন এত আপুদের সাথে দেখা হয়ে যাবে এটা আমি কল্পনাই করিনি, কারণ প্রথমে আমাদের ওপেনিং ডে ছিল অফ ডেতে, পরবর্তীতে কাজ শেষ না হওয়াতে ডেট চেঞ্জ করে বন্ধের দিন ছাড়া ডেট ফেলতে হয়। তারপরেও এত আপুরা আসবে আমি ভাবিনি। রাত 9টা পর্যন্ত শোরুম খোলা ছিল, আর রাত 9টা পর্যন্ত শোরুমে একদম ভরপুর মানুষ ছিল। শোরুমটা সুন্দরভাবে গোছানোর পেছনে অনেক মানুষের হাত ছিল, আমার ননদ, দেবর, মামা, মামি, ভাইয়া, আপু সবাই এত হেল্প করেছে। আর যাদের কথা না বললেই নয়, তারা হচ্ছে বিউটি অ্যাডভাইজাররা, পেজে কাজ করা বিউটি অ্যাডভাইজারও অনেক হেল্প করেছে। আর শোরুমটা সুন্দরভাবে ডেকোর করার পিছনেও যাদের হাত ছিল তাদের পেজের লিঙ্কটা আমি দিয়ে দেব। আসলে লাইফে যে কোনো কাজ করতে গেলেই সাপোর্ট জিনিসটা লাগে, সাপোর্ট ছাড়া কখনোই কিছু সম্ভব হয় না। আমি আর আমার হাজবেন্ড চেষ্টা করি যে কোনো ডিসিশনই দুজন মিলে নেওয়া, কিন্তু কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমি একটু চঞ্চল আর ও খুব ঠান্ডা। আর এই চঞ্চল এবং ঠান্ডা প্রকৃতির মানুষ যখন একসাথে মিলে কোনো ডিসিশন নেয়, ডিসিশনটা কীভাবে যেন রাইট হয়ে যায়। আমার শোরুম ওপেনিংয়ের দিন কাস্টমারদের জন্য গিফট পাঠানো হয়েছে আয়েশাস ক্রিয়েটিভ কর্নার পেজ থেকে এই চকলেটগুলো। এই চকলেটগুলো এত মজার ছিল, ট্রাস্ট মি, আমি কোনোদিন চকলেট এতটা পছন্দ করি না, এই চকলেটগুলো খেয়ে যতটা পছন্দ করেছি। আমি মনে করি যারা চকলেট কখনো পছন্দ করে না বা মিষ্টি জাতীয় খাবার ওইভাবে পছন্দ করে না, তাদের এই চকলেটগুলো চোখ বন্ধ করে ভালো লাগবে। চকলেটগুলো হাতে বানানো ছিল আর টেস্টটাই কীরকম যেন ছিল, মানে টোটালি অন্য টাইপের, মানে ফ্লেভারটা অন্য টাইপের, যার জন্য খেতে এত মজা লাগছিল আমি বসে বসে অনেকগুলো খেয়ে ফেলছি। শুধু আমি না, আমার হাজবেন্ড ওপেন করার সাথে সাথেই সে কয়েকটা খেয়ে ফেলছে। আর কাউকে গিফট দেওয়ার জন্য এই চকলেটগুলো কিন্তু একদম পারফেক্ট, এত সুন্দর করে আপু ডিজাইনগুলো বানিয়ে দেয় যে যে কারোরই অনেক বেশি ভালো লাগবে। I